2001 এক সালে তালেবানের ক্ষমতা পুনরুদ্ধারের পর আফগানিস্তানের বেশ কিছু সরকারি জ্যেষ্ঠ আমলাকে বরখাস্ত করা হয় পালিয়ে যান আরও অনেকে পরবর্তীতে ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে অযোগ্য ও অনভিজ্ঞ কর্মচারীদের নিয়োগ দেওয়া হয় বলে তালেবান সরকারের বিরুদ্ধে অভিযোগ ওঠে তবে এবার সরকারি বিভিন্ন দফতরে নিয়োগ পাওয়া কর্মকর্তা কর্মচারীদের ছেলে ও অন্য স্বজনদের বাদ দিয়ে তাদের স্থলে নতুনদের নিয়োগ দেওয়ার নির্দেশ দিলেন তালেবানের সর্বোচ্চ নেতা শুধু তাই নয় ভবিষ্যতেও এসব পদে স্বজনদের নিয়োগের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেন তিনি শনিবার এক ডিক্রিতে এ ঘোষণা দেন তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুনজাদা পাকিস্তানের পেশোয়ার ভিত্তিক দ্য আফগান ইসলামিক প্রেসের প্রতিবেদনে বলা হয় ক্ষমতা গ্রহণের পর বেশ কয়েকজন জ্যেষ্ঠ তালেবান কর্মকর্তা সরকারি বিভিন্ন দফতরে তাদের সন্তানদের নিয়োগ দেন এরই পরিপ্রেক্ষিতে তালেবানের সর্বোচ্চ নেতা এ ডিক্রি জারি করলেন এতে সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন সরকারি পদ থেকে ছেলে বা পরিবারের অন্য সদস্যদের অনতিবিলম্বে বরখাস্ত করতে হবে এবং ভবিষ্যতে আত্মীয় স্বজনদের নিয়োগ দেওয়া থেকেও বিরত থাকতে হবে শনিবার তালেবানের প্রশাসনিক কার্যালয়ে টুইটার পেজেও ডিক্রিটির একটি ছবি পোস্ট করা হয় তালেবানের ক্ষমতা পুনরুদ্ধারের পর থেকেই গভীর অর্থনৈতিক ও মানবিক সংকটের মুখোমুখি আফগানিস্তান তালেবান সরকারের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমারা বন্ধ করে দেওয়া হয় অনুদান স্থগিত করা হয় বেশিরভাগ বিদেশি তহবিল অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক সম্পদ জব্দ করে যুক্তরাষ্ট্র এছাড়াও নারী অধিকার ক্ষুণ্ণ করে তালেবান সরকারের নেয়া বৈষম্যমূলক নানা সিদ্ধান্তে বিশ্বব্যাপী একঘরে হয়ে পড়ে আফগানিস্তান এতে আরো হুমকির মুখে পড়ে দেশটির অর্থনীতি তবে এত কিছুর পরও চাকরি থেকে সরকারি কর্মকর্তা তাদের ছেলে ও স্বজনদের বাদ দেওয়ার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা অন্য কর্মকার সময় সংবাদ